20 বলে 15 রান, একটা 4, একটা 6। ব্যাটসম্যানের নাম ব্রেন্ডন ম্যাককালাম, 3টি 6 ও 1টি 4-এর সাহায্যে 25 বলে 33 রান। করেছেন ক্রিস গেইলের মতো ব্যাটিং দানব। আরেকজন খেলেছেন 17 বলে 42 রানের বিধ্বংসী একটি ইনিংস, যেখানে 4টি 4, 3টি ছক্কা। কে তিনি? খেলা না দেখে থাকলে অনুমান করা খুবই কঠিন। মাশরাফি বিন মুর্তজা। এবং বিস্ময়কর ব্যাপার হল তিনি ব্যাটিংয়ে নেমেছেন 3 নম্বরে। কোনো ধরনের ক্রিকেটে এর আগে মাশরাফি কখনো ওয়ান ডাউনে করেছেন কিনা তা কেউ তাৎক্ষণিকভাবে স্মরণ করতে পারেননি, সম্ভবত এবারেই প্রথম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের আজকের দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগং ভাইকিংস করেছিল 176 রান। রাতের শিশির ভেজা উইকেটে এই টার্গেট মোটেই সহজ ছিল না রংপুর রাইডার্সের জন্য। তার উপর ওপেনিংয়ে নেমে মোটামুটি খুব একটা টেস্ট ইনিংস খেলেছেন ব্রেন্ডন ম্যাককালাম। 5.2 ওভারে দলীয় 32 রানে ম্যাককালামের আউটের পর সেই বিস্ময়কর ঘটনার সাক্ষী হল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম। গ্যালারি ও টিভির পর্দার সামনে থাকা সবাই বিস্ফোরিত নেত্রে প্রত্যক্ষ করল ব্যাট বগল দাবা করে উইকেটে আসছেন মাশরাফি। আরও বড় চমকটা দেখা তারপর। কি ইস্পাত কঠিন, দৃঢ়তা নিয়ে স্পেশালিস্ট ব্যাটসম্যানদের মতো ব্যাট করলেন মাশরাফি। মুখোমুখি হওয়া আলামিনের প্রথম বলটা ঠেকিয়ে পরের বলে বাউন্ডারি মেরে খুললেন রানের খাতা। পরের ওভার থেকেই বোলারদের উপর তাণ্ডব চালাতে শুরু করলেন, এই বলে 4 তো পরের বলে ছক্কা। দ্বিতীয় উইকেটে 26 বলে উঠল 60 রান। সানজামুলের বলে বোল্ড হওয়ার আগে মাশরাফি করলেন 42 রান। সবচেয়ে বড় কথা, টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান মানা হয় যাকে, সেই ক্রিস গেইল কেমন মলান দেখালো মাশরাফির পাশে। স্বয়ং গেইলকে দেখা গেল সিঙ্গেলস নিয়ে মাশরাফিকে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করছেন। এক একটি দর্শনীয় শটের পর সবার মুখ থেকে বেরিয়ে আসছে চিৎকার, সাবাস মাশরাফি সাবাস। একই সঙ্গে কি আক্ষেপের ঝড়ও বয়ে যায়নি? কি আক্ষেপ সেটা, মাশরাফিকেই তো ধরে বেঁধে টি টোয়েন্টি থেকে অবসরে পাঠানো হয়েছে। বিদায় নেয়া কোচ চন্দ্রিকা হাতুরি সিংয়ের ফর্মুলা অনুসরণ করে তার উপর এতটাই চাপ সৃষ্টি করা হলো যে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টি টোয়েন্টিতে টস করার পর আচমকা ঘোষণা করলেন পরের ম্যাচ খেলেই বিদায় নেয়ার কথা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে পরে ঠিকই সেই মাশরাফির স্মরণাপন্ন হয়েছিল বাংলাদেশ, কিন্তু আত্মমর্যাদা সম্পূর্ণ মাশরাফি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন টি টোয়েন্টিতে আবারও ফেরার অনুরোধ। তারপরও চলমান বিপিএলে নিজের কারিশ্মা দেখিয়ে যাচ্ছেন, অধিনায়কত্বে যেমন বোলিংয়েও তেমন। আজ যেমন চিটাগাংয়ের অমন মারমুখী ব্যাটিংয়ের পরেও 3 ওভারে 24 রান দিয়ে 1টি উইকেট নিয়ে মাশরাফির সবচেয়ে সফলতম বলার। অবশ্য নাহিদুল ইসলাম 1 ওভারে 4 রানে পেয়েছে 1টি উইকেট। চিটাগাংয়ের সঙ্গে রংপুর ম্যাচটা জিতেছে কি জেতেনি, সেই বিষয় সরিয়ে মাশরাফির ব্যাট হাতে ওয়ান ডাউনে নামার সাহসিকতা এবং 42 বলের ইনিংসের গুরুত্ব এতটুকুও মলান হবে না। মাশরাফি মানেই অন্য ব্যাপার, মাশরাফি মানেই চমক আর ব্যতিক্রমী কিছু। এখনও ম্যাচের ভিতরে ক্রিকেটকে দেয়ার মতো অনেক কিছুই আছে। আর কত বিস্ময় জমা রেখেছেন মাশরাফি।